আর তা হচ্ছে অস্কারের 80 বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের নাম যুক্ত হওয়া। আর দেশের জন্য এই দুর্লভ সম্মান বয়ে এনেছে বাংলাদেশি যুবক নাফিস বিন জাফর। গত 9 ফেব্রুয়ারি হলিউডের বিভিন্ন উইলচেয়ার মনোনয়নে দ্য একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অর্থাৎ অস্কার কমিটি বাংলাদেশের রাজবাড়ির সন্তান নাফিস বিন জাফরকে এই সাইন্টিফিক এবং টেকনিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে। হলিউডের ডিজিটাল ডোমেইন কোম্পানির সফটওয়্যার প্রকৌশলী নাফিস সহ ডক্টর ডব রুবেল এবং রিও কাকাগুচি এই পুরস্কার পান। হলিউডের চলচ্চিত্রে আগুন পানি ধোঁয়া এই তিনটি পদার্থের বিপজ্জনক ব্যবহারকে তাদের তৈরি সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে স্পেশাল এফেক্ট অর্থাৎ বিশেষ দৃশ্য তৈরি করার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ফ্ল্যাগস অফ আওয়ার ফাদার সেলফ ভাইরাস অফ দ্য ক্যারাবিয়ান সহ অনেক বিজ্ঞাপনের জন্য নাফিস বিশেষ দৃশ্য তৈরি করে। এবার রয়েছে নাফিস বিন জাফর সহ অস্কার বিজয়ী এই তিনজন প্রকৌশলীর একটি বিশেষ সাক্ষাৎকার। আর ইত্যাদির জন্য সাক্ষাৎকারটি নিয়েছেন ইত্যাদি হলিউড প্রতিনিধি সাইফুর রহমান উসমানি জিতু। আমার পাশে বসে আছেন রিও সাকাগুচি, এখানে বসে আছেন ডক্টর ডব গ্লোবল এবং নাফিস বিন জাফর। চলুন নাফিস বিন জাফরের কাছ থেকে জেনে নেই যে অস্কার পাওয়ার এই অনুভূতি তার কাছে কেমন। প্রথমে আমি ইত্যাদি দর্শকদের অভিনন্দন জানাতে চাচ্ছি। আমরা সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ডটা পেলাম, এটা এক্সপেক্ট করছিলাম না, সেজন্য এক্সট্রা একটা ফিলিং ছিল। Let me know, what is your reaction when you got this news? It took me a while to realize it was an Academy Award. So the first time I heard it was kind of, oh, okay, it's kind of cool. I'd like to tell the viewers of Ittadi program that I was terribly excited. In fact, I found the letters in the mailbox. I handed him his letter, and I got my letter, and I said, okay, let's open them all at the same time. It was really a happy day. Nafees Bin Zafar, এখানে মূলত আপনি কি কাজ করে থাকেন? এই অ্যাওয়ার্ডের জন্য কাজটা ফ্লুইড সিমুলেশনে। ফ্লুইড সিমুলেশন মানে হচ্ছে কম্পিউটারে পানি বা ধুমো বা আগুন এই ধরনের